আজকের ক্লাসে আমরা পিক বেস্ট সম্পর্কে জানবো মূলত পিক বেস্ট একটি মাইক্রোস্টপ সাইট যেখান থেকে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি গ্রাফিক ডিজাইনারদের জন্য এটা অনেক জনপ্রিয় একটা মার্কেট প্লেস যারা গ্রাফিক ডিজাইনের কাজ শিখেছি তারা এই সেক্টরে আমরা আমাদের বিভিন্ন রকমের কাজের যে টেম্পলেট গুলো রয়েছে সেগুলোকে কিন্তু এখানে আপলোড করে এরপরে এখান থেকে কিন্তু একটা প্যাসিভ আর্নিং জেনারেট করতে পারি এখন এই জায়গাটাতে আমাদের আর্নিং করার জন্য আমাদের কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো গুলো ক্লিয়ার হতে হবে আদারওয়াইজ আমি এখান থেকে আর্নিং কিন্তু করতে পারবো না প্রথম অবস্থাতে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কন্ট্রিবিউটর পিক বেস্ট কন্ট্রিবিউটর লিখে সার্চ করার পর আমাদের সামনে কন্ট্রিবিউটার ওয়েবসাইট চলে আসবে সেখানে ক্লিক করবো এটা হলো আমাদের কন্ট্রিবিউটর লগ ইন পেজ যেখান থেকে আমাকে লগ ইন করতে হবে এখানে জয়েন আস আছে লিখা তো আমি এখান থেকে কন্ট্রিবিউটর হব তো কন্ট্রিবিউটর হওয়ার জন্য আমরা এখানে জয়েন আস যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করব যখন এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আমরা একটু নিচের দিকে যদি লক্ষ্য করি দেখা যাচ্ছে এখানে সাইন আপ যে বাটন রয়েছে এই বাটনটাতে ক্লিক করতে হবে তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করব এরপর এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছি যে সকল অপশন দিয়ে চাইলে সরাসরি এই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করা যায় বাট আমরা এগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কন্টিনিউ উইথ মেইল যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করব এরপর এখানে মেইল দিব পাসওয়ার্ড দিব ইউজার নেম দিব সো আমি এগুলো সব কিছু ফুলফিল করে দিচ্ছি এরপর এখানে একটি পাসওয়ার্ড দিব এরপর এই জায়গাটাতে আমরা একটা ইউনিক ইউজার নেম ইউজ করব যে নেমটা কখনো ইউজ করা হয় না এই পিক সো যদি ইউনিক না হয় সেক্ষেত্রে কিন্তু এটা রেজিস্টার নিবে না আমাকে অবশ্যই ইউনিক একটি ইউজার দিয়ে তারপর কিন্তু সাইন আপ বাটনে ক্লিক করতে হবে তো আমি এখানে একটু ইউনিক ইউজার দেওয়ার ট্রাই করছি এরপর এই বাটনে ক্লিক করব। এইখান থেকে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি এখানে এখানে আমাদের সেই দেখতে পাচ্ছি সেটা কিন্তু চলে এসেছে এখন এই জায়গাটাতে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা প্রথমে আমাদের এই অ্যাকাউন্টের যে প্রোফাইল রয়েছে সেইটাকে আগে কাস্টমাইজ করবো তো কাস্টমাইজ করার জন্য আমরা এখানে প্রোফাইলে ক্লিক করে নিচের দিকে মাই প্রোফাইল নামক একটি বাটন রয়েছে সেখানে ক্লিক করব। এই জায়গাটা থেকে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে যেমন আমি যদি ফেসবুকের সাথে এটাকে কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ফেসবুকের যে ইউআরএল রয়েছে সেটা এখানে দিয়ে দিতে পারি টুইটার রয়েছে পিন রয়েছে তো সেগুলো দিয়ে দিলে আমাদের জন্য এটা ভালো তো আমরা যদি চাই সেক্ষেত্রে সেগুলো ইউজ করতে পারি এখান থেকে যদি পাসওয়ার্ড চেঞ্জ এর প্রয়োজন হয় পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এখানে কিছু নোটিফিকেশন এসছে তো নোটিফিকেশন গুলো আমরা এখান থেকে প্রতিনিয়ত চেক করতে পারবো যে কখন কোন নোটিফিকেশন আসলো আমার কি করতে হবে বা বা কোন রিজেক্ট হয়েছে হয়েছে কিনা সকল ডেটা কিন্তু আমরা এই জায়গাটাতে দেখতে পাবো বা এই জায়গাটাতে দেখতে পাবো এইখানে যেটা রয়েছে সাবস্ক্রিপশন আমার যদি কোন সাবস্ক্রিপশন এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে কোন একটা সাবস্ক্রিপশন নিতে পারবো ডাউনলোড আমরা যদি নিজেরা অন্য কোনো ডিজাইন ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাদের টোটাল ডাউনলোড কয়টা আমরা করেছি সেটা দেখতে পারবো আমরা এভরি ডে দুইটা করে ডাউনলোড করতে পারবো আমরা প্রত্যেকদিন দুইটা করে ডাউনলোড করতে পারবো এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি এরপর হচ্ছে ফেভারিটস যদি কোনো ফেভারিটস থাকে সেক্ষেত্রে ব্রাউজ হিস্ট্রি আপলোড মাই ওয়ার্ক আপলোড মাই ওয়ার্ক থেকে আমাদের যেটা করতে হবে এখন আমাদেরকে আগে কন্ট্রিবিউটর হতে হবে আমরা নর্মাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখন আমাদেরকে এই জায়গাটাকে ফুলফিল করতে হবে এইখানে আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি এইখানে প্যাকেজ রয়েছে

তাহলেও আমাকে যেটা করতে হবে যে তাদের যে ট্রামস আছে সেই ট্রামসটাকে মাস্ক বি আমাকে মেন নিতে হবে আদারওয়াইজ আমি কিন্তু এখান থেকে কন্ট্রিবিউটার হতে পারবো না সো আমরা আগে এই জায়গাটাতে বিগ বেস্টের যে ট্রামস রয়েছে সেটাকে প্রায়োরিটি দিচ্ছি এরপর এখান থেকে আমরা সাইন আপ যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দিব এই যে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এইটা অনেক একটা একটা জায়গা এরিয়া যেটা আমাকে মাস্ট বি করতে হবে আদারওয়াইস কিন্তু আমি এই জায়গাটাতে কন্ট্রিবিউটার হতে পারবো তাহলে কি কি প্রয়োজন হচ্ছে এখানে কি কি দিতে হচ্ছে প্রথম কথা হলো আমাদের এখানে একটি ইউজার নেম রয়েছে এরপর আমার যে ভোটার আইডি কার্ডের নাম রয়েছে সেটা দিতে হবে আইডি নাম্বার দিতে হবে কান্ট্রি দিতে হবে ফোন নাম্বার দিতে হবে সিটি দিতে হবে ইমেইল দিতে হবে এরপর হচ্ছে ইমেইলের মধ্যে কি ভেরিফিকেশন ওটিপি যাবে সেইটা আমাকে এখানে দিতে হবে ফেসবুক অ্যাকাউন্ট দিতে হবে আর হলো বিলিং ইনফরমেশন আমি কোনটা দিয়ে উঠাতে চাচ্ছি টাকাটা সেটা দিতে হবে আর এইখান থেকে যখন আমরা সেটা দিয়ে দিব দেওয়ার পর সেখানে একটা মেইল দিতে হবে সো এই বিষয়গুলো বা এই ক্রাইটেরিয়া গুলো যদি আমি ফুলফিল না করি সেক্ষেত্রে আমি এখানকার কন্ট্রিবিউটার হতে পারবো না তো আমরা এখন যেটা করব। আমরা এই জায়গাগুলোকে ফুলফিল করার প্রায় করবো তো কিভাবে ফুলফিল করতে হবে সেইটা আমরা একটু দেখবো তো প্রথমত আমাদেরকে এই জায়গাটাকে ফিল করতে হবে তো আমি এই জায়গাগুলোকে ফিল করে দিচ্ছি চাৰ ভোটাৰ আইডি কাৰ্ড এইখনে চাবমিট কৰাৰিট কৰাৰ ফাইল গুলডি কৰি নিব ভোটার আইডি কার্ড এবং সিগনেচার যেটা আছে এই দুইটাকে আমরা কিন্তু রেডি করলাম রেডি করার পর আমরা এখন যেটা করবো আমরা আপলোড করে দিব সিগনেচারটা নিয়ে নিয়েছে এখানে কিন্তু ভোটার কার্ডটা নিয়ে নিয়েছে তো এখন যে কাজটা করতে হবে আমরা কিন্তু এইখানে একটি ভোটার আইডি কার্ড দিয়েছি এবং কি একটি সিগনেচার দিয়েছি তো এই দুইটা দেওয়ার পর এইখান থেকে সকল রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে সবগুলোকে ফুলফিল করতে হবে এরপর এইখানে সেন্ড কোড একটি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলে আমাদের এই মেইলে একটি ওটিপি যাবে সেই ওটিপি দেওয়ার পর এরপর নেক্সট করতে হবে তো আমি এটা করে দিচ্ছি ওটিপি দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দিব ডান হয়ে গিয়েছে নেক্সট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসের মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে এখানে সাটা স্টোকের ইউআরএল যেটা রয়েছে সেটা দিতে বলছে এখান থেকে পিক রয়েছে সেটা এখান থেকে অ্যাডোবি স্টক রয়েছে এখান থেকে আদার্স রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব এখান থেকে সেগুলো যদি আমাদের থাকে তাহলে ভালো আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পর এখান থেকে এই যে একটি বাটন দেখতে পাচ্ছি স্টার্ট ইউর ওয়ার্ক এই বাটনটাতে আমরা ক্লিক করব ডান আমাদের কিন্তু যে কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট যে ছিল সেটা কিন্তু আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি আমাদের কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে তো আশা করি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা আমি ক্লিয়ার করতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ক্লাস এতটুকুই এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশন থাকলে প্রশ্ন করতে পারেন